আজ বলবো এমন কিছু বাংলা সিনেমার কথা যেগুলি চুটিয়ে ব্যবসা করছে বক্স অফিসে। এইসব সিনেমার আয় ব্যয়ের হিসেব দেখলে চোখ কপালে উঠবে। আচ্ছা, কোন তারকাদের ছবি জায়গা করে নিয়েছে এই সফল বাংলা সিনেমার তালিকায়? বিগত 10 বছরে সর্বোচ্চ আয়কারী সিনেমায় বা কোনটি? এই সব বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। বিগত 10 বছরে সর্বোচ্চ আয়কারী বাংলা সিনেমার তালিকায় প্রথম স্থানে রয়েছে দেবের সিনেমা। হ্যাঁ, দেব অভিনীত এই সিনেমাটি বাজেটের দ্বিগুণেরও বেশি আয় করে। কোন সিনেমার কথা বলছি বলুন তো? আমরা বলছি 2017 সালে মুক্তিপ্রাপ্ত আমাজন অভিযান ছবিটির কথা। দেব অভিনীত এই ছবিটির বাজেট ছিল 20 কোটি টাকা, আর আয় কমলেশ্বর মুখোপাধ্যায়ের এই ছবিটি মোট আয় করে প্রায় 50 কোটির কাছাকাছি। আগে হ্যাঁ, বিশ্বব্যাপী এই বিশাল অঙ্কের ব্যবসা করেছিল দেব অভিনীত এই সিনেমা। বিগত 7 বছরের যে রেকর্ড, আজও ছুঁতে পারেনি অন্য কোনো বাংলা ছবি। কিন্তু কেন বাণিজ্যিকভাবে এত সফল হয়েছিল সিনেমাটি? সিনেপ্রেমীদের মতে এর লোকেশন, VFX এবং গল্পের জন্যই নাকি বক্স অফিসে হিট করে আমাজন অভিযান। সফল বাংলা ছবির এই তালিকায় জায়গা করে নিয়েছে দেবের অপর একটি সিনেমা, যেখানে দেবের সাথে জুটি বেঁধেছিল অভিনেতা মিঠুন চক্রবর্তী। কোন সিনেমার কথা বলছি আশা করি বুঝতে পারছেন। কথা বলছি 2022 সালে মুক্তিপ্রাপ্ত প্রজাপতি সিনেমাটি নিয়ে। অভিজিৎ সেন পরিচালিত এই ছবিটি আয় করে প্রায় 13 কোটি টাকা, অথচ প্রজাপতির বাজেট ছিল মাত্র 1.5 কোটি টাকা। অর্থাৎ বাজেটের কয়েক গুণ বেশি ব্যবসা করে দেব মিঠুন জুটির এই সিনেমা। শোনা যায় ভিন্ন ধারার গল্প আর অভিনয় নাকি ছিল এই ছবির মূল USP। তবে কেবল দেব না, সফল ছবির তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলার আর এক সুপারস্টার জিত। তার কোন ছবি এই তালিকায় আছে সেটাই ভাবছেন তো? তালিকায় আছে জিত অভিনীত বস 2 ছবিটি। বিশ্বব্যাপী এই ছবি চুটিয়ে ব্যবসা করেছিল। বাবা যাদব পরিচালিত এই সিনেমাটির বাজেট ছিল 5.50 কোটি টাকা, আর বিশ্বব্যাপী ছবিটি ব্যবসা করে প্রায় 11 কোটি টাকা। শোনা যায় বস 2 এর এই সাফল্যের পিছনে অন্যতম হাত ছিল বাংলাদেশের দর্শকদের। ভারতের পাশাপাশি বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয় হয় জিত শুভশ্রী অভিনীত এই সিনেমাটি। বিগত 10 বছরে বাণিজ্যিকভাবে সফল ছবির এই লিস্টে রয়েছে বাংলার এভারগ্রিন নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির একটি সিনেমা জায়গা করে নিয়েছে এই তালিকায়। দর্শকদের মধ্যে অনেকেই হয়তো বুঝতে পেরেছেন কোন ছবির কথা বলা হচ্ছে। 2016 সালে মুক্তি পায় প্রসেনজিৎ ঋতুপর্ণা অভিনীত প্রাক্তন সিনেমাটি। 2 কোটি টাকা বাজেটের এই সিনেমাটি টোটাল ইনকাম করে প্রায় 9 কোটি টাকা। বাণিজ্যিকভাবে যার নেহাত মন্দ নয়, তবে বাণিজ্যিকভাবে সফল ছবি প্রসঙ্গে কথা উঠলে বলতেই হয় বহুরূপীর কথা। সম্প্রতি মুক্তি পাওয়া উইন্ডোজের এই সিনেমাটি মুক্তির সপ্তাহ চারেকের মধ্যেই ছুঁয়েছে 11 কোটির গণ্ডি। আর ঠিক এভাবে চললে 10 বছরের সেরা আয়কারী সিনেমার তালিকায় জায়গা করে নেবে বহুরূপীর এই গল্প। সিনেচক্র ব্যুরো।